চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ উঠল ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। সূত্রের খবর, গত 10ই মার্চ গভীর রাতে প্রসব যন্ত্রণা নিয়ে নিজের স্ত্রীকে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করেন ঢোলা থানার নাকলি গ্রামের বাসিন্দা গুরুদাস হালদার। এরপরেই তড়িঘড়ি সিজার করে একটি কন্যা সন্তানের জন্ম দেন ওই মহিলা। তবে প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় তাদের শিশু মৃত। অবশ্য পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানান তাদের শিশু জীবিত আছে এবং এসএনসিইউ বিভাগে তাকে রাখা হয়েছে। কিন্তু শনিবার পরিবারের লোকদের ফের জানানো হয় শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনায় চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলেছেন পরিবারের লোকেরা। না না, ওরকম ব্যাপার না, আপনারা দেখুন না, ওরকম কোনো ব্যাপার নেই যে আমাদের দেখাতে হবে। কি হয়েছিল? 9 তারিখ রাত্রে প্রসব যন্ত্রণায় আমি আমার স্ত্রীকে নিয়ে, মানে 10 তারিখ পড়ে গেল, রাত 12টা পাড়ি যাওয়ার পরে 1:45 আমি এমার্জেন্সিতে ডায়মন্ড হারবার ভর্তি করি। ডায়মন্ড হারবার এমার্জেন্সিতে ভর্তি করার পর ওরা ওয়ার্ডে নিয়ে গেল। ওয়ার্ডে নিয়ে যাওয়ার পরে কোনো ডাক্তার নেই। 2:40 একজন এসেছিলেন, তিনি বলল ব্লাড লাগবে। ব্লাড লাগার পর ব্লাডটা দেওয়ার পরে বলল সব কিছু কন্ডিশান ঠিক আছে, অপেক্ষা করো। তারপর সকাল 8টার সময় 8টা বাজে কিছুটা বাকি আছে, তখনই বলছে যে এমার্জেন্সি ওটিতে নিয়ে যেতে হবে। ওটিতে নিয়ে যাওয়ার আগে বলছে যে ভয় বাচ্চা নয় মা, বাচ্চার সিরিয়াস কন্ডিশান, মায়েরও সিরিয়াস কন্ডিশান। সেই মুহূর্তে ওরা ওটিতে নিয়ে গিয়ে অপারেশান করলো। বাচ্চাটা যে কন্ডিশানে ওখান থেকে পেলো তাকে এনসিইউতে ভর্তি করা হলো। কিন্তু আজ সকালে আমাকে জানিয়ে দেওয়া হলো বাচ্চাটা মৃত। এদের পুরো তদন্ত ওই টাইমে ওই ওয়ার্ড এবং ওই ইউনিট যে টিমটা কাজ করছিল এমার্জেন্সিতে, সেই টিমটার গাফিলতির জন্য আজ আমার বাচ্চাটা হারাতে হলো। আজ এরা যদি এই রাত 2টো থেকে 6টা পর্যন্ত সঠিক চিকিৎসাটা দিত, তাহলে আজ বাচ্চাটার হারাতে হতো না, বাচ্চাটাতে এনসিইউতেও যেতে হতো না। দক্ষিণ 24 পরগনা থেকে শান্তনু পুরোকাইতের রিপোর্ট, এএনএম নিউজ। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।